আগামী 22 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরপুরের 3টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। সে লক্ষ্যে সোমবার বিকেলে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে ডিসি হলরুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয়, জেলার নালিতাবাড়ী উপজেলায় 475টি, নকলা উপজেলায় 175টি এবং ঝিনাইগাতি উপজেলায় 75টি সহ মোট 700টি ঘর উদ্বোধনের মাধ্যমে শেরপুর জেলার 3টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এ পর্যন্ত জেলায় আশ্রয়ন 2 প্রকল্পের মাধ্যমে প্রথম থেকে চতুর্থ পর্যায়ের মোট 1870টি গৃহহীন, ভূমিহীন ও আশ্রয়হীন তৃণমূল ও প্রান্তিক পরিবার পুনর্বাসিত করার পরিকল্পনা হয়েছে এবং এসব গৃহের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। উল্লেখিত ঘরগুলো নির্মাণে 2,84,500 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রেস ব্রিফিং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এজেড মোর্শেদ আলী, এডিসি সার্বিক মুক্তাদিরুল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানু সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।